Hi friends, welcome to my channel. আজকে আমরা দেখব ব্যাংক অফ বরোদার অনলাইন কিভাবে কমপ্লেন করা যায়। তো কারোর যদি ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্ট থেকে থাকে, আর ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্ট থাকলে সেখানে যদি যে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, লেনদেন জাতীয় সমস্যা বা ব্যাংকের কোনো স্টাফদের নিয়ে কোনো সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা, বা তারা ইউপিআই ট্রানজাকশান করেছেন অনলাইনে, সেখানে তাদের টাকা ব্যাংকের থেকে কেটে নিয়েছে কিন্তু তার টাকা পেমেন্ট হয়নি বা টাকা সাকসেসফুল পেমেন্ট হয়নি, এই টাইপের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা কিন্তু তারা এই অনলাইন কমপ্লেনের মাধ্যমে সলভ করতে পারবে। তো অনলাইনে যদি তারা ব্যাংক অফ বরোদার পোর্টাল থেকে যদি সাবমিট করে, তাহলে 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে সেই প্রবলেমটিকে সলভ করে দেওয়া হবে ব্যাংকের থেকে। তো এটা খুব সুন্দর একটা পোর্টাল, খুব সুন্দর একটা ওয়েবসাইট, যেখান থেকে ব্যাংক অফ বরোদার কাস্টমাররা তাদের সব রকম সুবিধা এখান থেকে পেয়ে যেতে পারেন তাদের অনলাইনে কমপ্লেন করার মাধ্যমে। আর আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো এই পুরো প্রসেসটা, স্টেপ টু স্টেপ একটা প্রসেস, যেটা খুবই ইম্পর্টেন্ট। এক একটি স্টেপ মিস করলে কিন্তু তোমাদের এই অনলাইন কমপ্লেন করার জন্য কোনো যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। আর আজকে আমি কিন্তু ফোনের স্ক্রিনও দেখাবো, কম্পিউটার স্ক্রিনও দেখাবো, যারা ফোন থেকে করতে চাও তারা কীভাবে এইটা অ্যাপ্লাই করবে, বা যারা কম্পিউটার থেকে করছো তারা কীভাবে অ্যাপ্লাই করবে, তার পুরো স্টেপ টু স্টেপ আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছো ভিডিওটা, তারা বলবে ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ তোমাদের এই এক একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমার খুব একটা ইম্পর্টেন্ট, খুবই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে ভিডিও করতে মোটিভেট করে। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। হাই, আমার নাম স্বর্ণেন্দু আর আপনারা দেখছেন টেকশিয়া। আর তার আগে বলে রাখি, আমি 25th March স্যামসাং পে থেকে ব্রডব্যান্ডের জন্য বিল পেমেন্ট করেছিলাম, আর তখন এই ট্রানজ্যাকশানটা ফেলড হয়েছিল, আর যার জন্য আমার টাকা তো ব্যাঙ্কের থেকে ডিডাক্টেড হয়ে গেছে কিন্তু সে টাকা এখনও রিফান্ড করেনি। তো স্যামসাং পে থেকে জানিয়েছে তারা টাকা রিফান্ড করে দেবে, এখানে অপশান তারা এসছে রিফান্ড করে দেবে পুরো টাকাটা, কিন্তু তারা এখনও অবধি কোনো টাকা রিফান্ড করেনি। আর সেজন্যই আমি ব্যাঙ্ক অফ বরোদার অনলাইন পোর্টাল থেকে সেটা সাবমিট করব, আর সাবমিট করে আমি টাকা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করব, আর সেই প্রসেসটাও আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। তোমরা এই টাইপের যদি যে কোনো সমস্যাও বা টাকা আটকে গেছে, টাকা ট্রানজাকশান করতে কোনো হয় ফেলড হয়ে গেছে, বা অন্য যে কোনো ধরনের ব্যাঙ্ক অফ বরোদার সমস্যা তোমরা এই অনলাইন কমপ্লেনের মাধ্যমে কমপ্লিট করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। তো চলে এসেছি এবার কম্পিউটার স্ক্রিনে। তো ফার্স্টের লিঙ্কেই আমি ক্লিক করব, বিওবি কমপ্লেন, চলে এসছে। বিওবি কমপ্লেন লিখতে পারো বা তোমরা লিখতে পারো ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্কের নামটা দিয়ে ব্যাঙ্ক অফ বরোদা কমপ্লেন। ওকে, তো এন্টার মারলাম। তো ফার্স্ট যে লিঙ্কটা আসছে অনলাইন কমপ্লেন, ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দুটো অপশান আসছে, সাবমিট কমপ্লেন নাকি ট্র্যাক কমপ্লেন। তো এখন আমরা সাবমিট করব, তারপরে ওকে ট্র্যাক করতে পারবো ঠিকই, কারণ তার জন্য ফার্স্ট আমাকে সাবমিট করতে হবে। তো এখানে সাবমিট কমপ্লেনটি আমি ক্লিক করব। সাবমিট কমপ্লেনটি ক্লিক করার পর এখানে ওপরে দুটো অপশান আসছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা গ্রিন টিক মারায় আছে আগে থেকে, মানে এটা ডিফল্ট সব ব্যাঙ্ক সব কাস্টমারদের জন্যই সাধারণত এটাই হয়, তার জন্য এটা ব্যাঙ্কের ওয়েবসাইটে আগে থেকেই গ্রিন মেরে রেখেছে। তো আই অ্যাম বিজনেস কোরেসপন্ডেন্ট, আর এটা হচ্ছে আই অ্যাম ডোমেস্টিক কাস্টমার নাকি এনআরআই কাস্টমার, নন কাস্টমার, স্টাফ নাকি এক্স স্টাফ। তো তোমাদের যেটা মনে হবে তোমাদের জন্য যেটা সুইটেবল সেটা তোমরা এখানে ক্লিক করে দেবে, এখান থেকে নর্মাল ক্লিক করবে তো ক্লিক হয়ে যাবে। আর আমার তো এটা নই হবে, কারণ আমার আই অ্যাম নট বিজনেস কনসালট্যান্ট, এগুলো কিছু আমি না এখানে অবশ্যই, আর আই অ্যাম এ ডোমেস্টিক কাস্টমার অবশ্যই, তো আমার এগুলো নই থাকবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখে নেবে, এখানে পুরো ফর্মটা এরম করে এসতে দেখো, এই ফর্মটা জাস্ট ফিল আপ করে সাবমিট করবে, তোমার কাজ হয়ে যাবে। মানে আমি তারপর আরও স্টেপ দেখাবো, জাস্ট আমার ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় কী কী লিখতে হবে, নাহলে একটু যদি ভুল হয়ে যায় না তোমাদের কিন্তু টাকা কিন্তু ফেরত আসবে না। তো এইটা টাকাটা ফেরত আনার জন্য, যে টাকাটা আটকে আছে ব্যাংকে সেটা ফেরত আনার জন্য এই স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখন কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, পরে আমি মোবাইল স্ক্রিনেও দেখিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের পুরো বুঝতে কোনো প্রবলেমই হবে না, পুরো ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দেবো। তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার লিখে নেবো, মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের ট্রানজ্যাকশানটা হয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বার সে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে। আমার কাছে কপি করা আছে তাই আমি পেস্ট করলাম, আমি এখানটা ব্লার করে দিয়েছি, তোমাদের যখন করবে তখন তোমার এরকম নিশ্চয়ই ব্লার হবে না, নর্মাল যখন অ্যাকাউন্ট নাম্বার লিখেছো ওটা এখানে দেখা যাবে। ওকে,
এরপর লেখা আছে বিজনেস, কী টাইপের বিজনেস সিলেক্টে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশান চলে আসছে, তোমাদের জন্য যে অপশানটা সুইটেবল হবে সেটা তোমরা চুজ করে নেবে। আমার ক্ষেত্রে আমি কিছুটা ইউপিআইতে করেছিলাম, ব্যাঙ্ক অফ বরোদা পে, না ভুল বললাম সরি, ভীম বরোদা পে, সব জায়গায় ব্যাঙ্ক অফ বরোদা দেখছি আমি, ভীম বরোদা ইউপিআই, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নেক্সট অপশানটা আসলো, তখনই ছিল কমপ্লেন রিলেটেড টু, কমপ্লেন রিলেটেড টুতে ক্লিক করার পর এখানে বিবিপিএস, যেহেতু এটা বিল পেমেন্ট করা হয়েছে, বিল পেমেন্ট, তো বিল পেমেন্টে কিন্তু ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু বিবিপিএসটাই হবে, ভারত বিল পেমেন্ট, কারণ ভারত বিল পেমেন্টের থেকে কিন্তু আমাদের সমস্ত রকম বিল পেমেন্ট করা হয়। তো বিবিপিএস চুজ করলাম। তারপর ডেসক্রিপশান, এখানে সিলেক্ট করে তোমরা তোমাদের জন্য যেটা সুইটেবল হবে সেটা তোমরা এখানে চুজ করে নেবে। অ্যাকাউন্ট ডিডাক্টেড, বিলার অ্যাকাউন্ট নট ক্রেডিটেড, দেখো এখানে অনেকগুলো অপশান আছে, তোমাদের যদি মনে হয় যে কোনটা তোমাদের চুজ করতে হবে তোমরা বুঝতে পারছো না, আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করব। ওকে, তো আমার ক্ষেত্রে এটা হবে অ্যাকাউন্ট ডিডাক্টেড, বিলার অ্যাকাউন্ট নট ক্রেডিটেড, এটা আমার জন্য সুইটেবল। অ্যাকাউন্ট ডিডাক্টেড হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে, কিন্তু মানে অ্যাকাউন্টে টাকাটা ডিডাক্টেড হয়ে গেছে কিন্তু বিলার এখনও ক্রেডিটেড হয়নি, তো এটা আমি এখানে চুজ করলাম। করার পর এখানে যখনই দেখো, যখনই আমি এখানেটা চুজ করলাম, এখানে কিন্তু ট্রানজ্যাকশান ডেট, ট্রানজ্যাকশান অ্যামাউন্ট, ট্রানজ্যাকশান আইডি এইগুলো কিন্তু ওপেন হয়ে গেলো। তো এখানে ট্রানজ্যাকশান ডেট দেবো, আমার পেমেন্টটা করেছিলাম আমি 25 তারিখ, 25 মার্চ 2023। তো এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, মানে ক্যালেন্ডার ওয়াইজ এখানে দেখাচ্ছে 25 মার্চ 2023। ওকে, তো আমার এখানে অ্যামাউন্ট ছিল 588.82, যেটা তোমাদের ট্রানজ্যাকশান অ্যামাউন্ট হবে সেটা পুরো লিখে যাবে, সেটা দুটো ট্রানজ্যাকশান হোক বা একটা ট্রানজ্যাকশান হোক, যে ট্রানজ্যাকশান হবে সেটা তোমরা এখানে ইনপুট করবে। তারপর ট্রানজ্যাকশান আইডি, ট্রানজ্যাকশান আইডিতে তুমি, আমার ট্রানজ্যাকশান আইডিটা আমার কপি করা আছে, ওটা আমি পেস্ট করে দিচ্ছি, এটা হচ্ছে ট্রানজ্যাকশান আইডি। ওকে, এটা আমি ব্লার করে দিলাম, এটা তোমাদের ক্ষেত্রে নিশ্চয়ই ব্লার থাকবে না, তোমরা নিজেরা বুঝতে পারছো। আর টাইপ অফ চ্যানেল, কোন চ্যানেলে হয়েছে, মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, উম্যাঙ্ক, নেট ব্যাঙ্কিং নাকি ইউপিআই, তো আমার এটা ইউপিআই হবে। এবার তার নিচে দেখো দেখতে পাচ্ছ তোমরা ব্রিফ ডেসক্রিপশন অফ কমপ্লেন্ট, কী কমপ্লেন করবে, কী তোমাদের নিজের কথা রয়েছে বা বলতে পারো ব্যাঙ্কে যে তোমাদের টাকা আটকে গেছে বা কিছু, সেটা ডিটেলসে এখানে লিখবে। তো ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টারের মধ্যে, 1000 ক্যারেক্টারের বেশি যেন এক্সিস্ট না করে। তো আমার কাছে কপি আছে, আমি পেস্ট করছি। আর এই লেখাটাও তোমরা লিখতে পারো, আমি যে লেখাটা এখানে লিখেছি সেটা তোমরা এখানে লিখতে পারো, আমি এটা ডেসক্রিপশন বক্সে পুরো দিয়ে যাবো। আর তাছাড়া তোমরা নিজেরাও লিখে নিতে পারো, ঠিক আছে। এখানে দেখো আমি ট্রানজ্যাকশান আইডি সব কিছু ডিটেলসে লিখেছি, তোমরা এখানে এই লেখাটা আমি পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো বা তোমরা নিজেরাও লিখে নিতে পারো। চুজ ফাইলে ক্লিক করে তোমরা নিজেদের ট্রানজ্যাকশান ইমেজ বা ফাইলটা সিলেক্ট করে নেবে। আর তোমরা যদি ট্রানজ্যাকশান পেজ ফোন থেকে স্ক্রিনশট ক্যাপচার করে রাখো তাহলে সেটা জেপিজি ফরম্যাটে হয়ে থাকবে বাই ডিফল্ট। আর এই পোর্টালে শুধু পিডিএফ ফরম্যাটটাই সাপোর্ট করে, কিন্তু অন্য ফরম্যাট সাপোর্ট করে লেখা থাকলেও, তাই তোমরা স্ক্রিনশট ইমেজটা অনলাইনে যে কোনো ওয়েবসাইট থেকে পিডিএফে কনভার্ট করে নিও। আমি এরকম একটা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো যেখান থেকে তোমরা জেপিজি ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারবে। তারপরে তোমার নিজের সম্বন্ধে কিছু এখানে দিতে হবে, মানে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এসব কিছু। তো আমি নাম দিলাম, ফোন নাম্বারটা দিচ্ছি, হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আর ইমেল আইডি, এটা আমার পার্সোনাল ইমেল আইডি, তো এখানে আমি ইমেল আইডিটা দিলাম, ঠিক আছে সব কটা ইমেল আইডি। হ্যাঁ, এবার হচ্ছে কি ক্যাপচা, ক্যাপচা এখানে দেবো, মানে এই যে নাম্বারটা লেখা আছে সেটা ক্যাপচা দেবো, মানে বুঝতে না পারলে এখানে আবার রিফ্রেশ করবে তাহলে ক্যাপচা আবার রিফ্রেশ হয়ে যাবে। আমি এটা বুঝতে পাচ্ছি যে অনেক সময় টু, মানে অনেক সময় জিরো না ও, সেটা অনেক সময় বুঝতে পারা যায় না, ওই জন্য অনেক সময় রিফ্রেশ করা দরকার পড়ে, তো বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবে। ব্যাস মেন কাজ হয়ে গেছে, এবার জাস্ট সাবমিট। ব্যাস এবার তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট কিছুক্ষণের জন্য লোডিং নেবে, তোমরা সব প্রসেস লোডিং ফোডিং করছে। তো লোডিং হয়ে যাওয়ার পর এখানে তোমরা ট্র্যাকার আইডি বা রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছ, আর ওদের এই পুরো প্রসেসটা করতে কতদিন টাইম লাগবে সেটা ওরা একটা এস্টিমেট টাইম এখানে ওরা বলে দিচ্ছে, মোটামুটি 10 থেকে 11 দিন মতন টাইম নিয়েছে আপাতত, কিন্তু ওরা তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার চেষ্টা করবে, এর জন্য একটা টাইম নিয়েছে এখানে। আর তারপরে তোমরা এখান থেকে নর্মাল হোম বাটনে ক্লিক করবে,
আর হোম বাটনে ক্লিক করার পর আবার মেন পেজেতে চলে আসবে। হ্যাঁ, তোমাদের কমপ্লেন করার পর আবার সেম এরকম পেজ চলে আসবে যেটা ফার্স্টে হয়েছিল, এসেছিলো পেজটা। তোমরা এখান থেকে ট্র্যাক কমপ্লেন করতে পারো বা তোমরা নতুনভাবে লিঙ্ক ক্লিক করেও করতে পারো। তার জন্য অবশ্যই বিওবি কমপ্লেন যেটা ফার্স্টে লিখেছিলাম সেটা আবার ক্লিক করে নিতে হবে। জাস্ট ওপেন করলাম, ফার্স্ট লিঙ্কটা আছে অনলাইন কমপ্লেন, এখানে জাস্ট ক্লিক করবে। করার পর সেমভাবে সেম জিনিসই চলে আসলো, তো ট্র্যাক কমপ্লেন্টে ক্লিক করবে এবার, কারণ একবার তো সাবমিট করা হয়ে গেছে, আর তো সাবমিট করবে না। এবার ট্র্যাক কমপ্লেন্ট, তো ট্র্যাক কমপ্লেন্টে ক্লিক করার পর রেফারেন্স নাম্বার, মোবাইল নাম্বার আর ক্যাপচা, হয় রেফারেন্স নাম্বার মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে করবে বা রেফারেন্স নাম্বার ইমেল আইডি আর ক্যাপচা দিয়ে করবে। ওকে, ক্যাপচা তোমাকে দিতেই হচ্ছে, সেটা দিয়ে দেবে, রেফারেন্স নাম্বারও দিতে হবে, হয় মোবাইল নাম্বার না হলে ইমেল আইডি, যে কোনো একটা এখানে লাগবে। আমি রেফারেন্স নাম্বারটা লিখে নিয়েছি, এবার মোবাইল নাম্বারটা লিখে নিচ্ছি। ওকে, এবার ক্যাপচা, ক্যাপচা আছে 5N6H8U, সব ক্যাপসে লেখা আছে। ওকে, তারপর সাবমিট। দেখো সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা যেখানে ডিসক্রিপশনটা লিখেছিলে সেই ডিসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছ, পুরোপুরি এখানে ডিসক্রিপশনটা লেখা রয়েছে। এটা এখনও পেন্ডিং, আর পেন্ডিং দেখাচ্ছে কারণ আজকে সাবমিট করেছি, এই না আজকের ডেট এটা। আর যখন এটা সাকসেস হয়ে যাবে তখন এখানে সাকসেস লেখাটা চলে আসবে। কমপ্লেন আইডি, ফার্স্ট রেজলিউশন ডেট, এখনও কিছু আসেনি, এগুলো পরে আসলেও আসতে পারে। তো এইভাবে হচ্ছে অনলাইনে প্রসেস করে। ওকে, এবার তোমরা যারা ভাবছো যে এটা তো অনলাইনে প্রসেসে গেলো, কিন্তু তোমরা যারা ভাবছো অফলাইনে করবে, মানে যাদের কাছে কম্পিউটার নেই বা নেট নেই বা মোবাইলের সমস্যা আছে, তারা কিন্তু অফলাইনেও করতে পারো। তো অফলাইনের প্রসেসটা কী সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি। শোনো, অফলাইনে মানে হচ্ছে তোমাদের ব্যাঙ্কে গিয়ে করতে হবে, প্রসেসটা পুরো ব্যাঙ্কে গিয়ে সাবমিট করতে হবে। তো ব্যাঙ্কে সাবমিট করার জন্য তোমাদের একটা লেটার লিখতে হবে, সেই লেটারটাও আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে। ওকে, আর যে অফলাইনে যে লেটারটা লিখতে হবে, সেটা লেটারটা লিখে ব্যাঙ্কের যে হেল্পের জন্য যারা বসে থাকে, যারা হেল্প টেল্প করেন, হেল্পের জন্য বসে থাকে না লোকগুলো ভেতরে হেল্প ডেস্ক হিসাবে, তো সেখানে গিয়ে তুমি এই লেটারটা সাবমিট করে দেবে। আমি সেটা পুরো ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, জাস্ট ওটা তোমার লিখে ট্রানজাকশান আইডি, ডেট আর তোমার নাম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো বসিয়ে দেবে, বসিয়ে একটু চেক করে নেবে, যদি কোনো লেখা চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়, এডিট করে নেবে, আমার ওটা সাবমিট, ওটা তোমার জমা দিয়ে দেবে অফলাইনে, মানে ব্যাঙ্কে গিয়ে। আর ওটা হচ্ছে অফলাইনের প্রসেস, আর এটা হচ্ছে পুরোপুরি অনলাইনের প্রসেস। আমি এখানে অনলাইনে পুরোপুরি দেখিয়ে দিলাম সব কিছু, তোমরা অফলাইনে ভাবে করতে পারো। আর হ্যাঁ, যারা ভাইরা মোবাইলে করতে চাও, মানে কম্পিউটারে করবে না বা কম্পিউটারে প্রবলেম আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা কিন্তু মোবাইলেও করা যায়। মোবাইলেও সেম প্রসেস, আমি মোবাইলের প্রসেসটা শর্টে একটু দেখিয়ে দিচ্ছি, অত টাইম নেবো না, খুব শর্টে দেখিয়ে দেবো মোবাইলে কীভাবে করতে হয়। আচ্ছা চলো, আমরা এবার মোবাইলের প্রসেসটা একবার দেখে নিই। ওকে, হাই ফ্রেন্ডস, চলে এসেছি এবার মোবাইল ফোনে। তো এবার দেখে নেবো মোবাইল ফোন থেকে তোমরা কীভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে, খুব শর্টে আমি দেখাবো, আর অত টাইম নেবো না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তার জন্য তোমাদের প্রথমেই চলে যেতে হবে মোবাইলের ব্রাউজারে। তো তার জন্য আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর ফার্স্টে এখানে লিঙ্কে ক্লিক করবে, ব্যাঙ্ক অফ বরোদা বা বিওবি কমপ্লেন, আমি বিওবি কমপ্লেন লিখে সার্চ করলাম, তো প্রথমেই চলে আসছে বিওবি কমপ্লেন, ঠিক আছে। আমি বিওবি কমপ্লেনটা লিখলাম, লেখার পর এখানে প্রথমে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কে আমি ক্লিক করব। করার পর দুটো অপশান আসছে, সাবমিট আর ট্র্যাক, যেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়েছিলাম। তো ফার্স্টে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিছু চেঞ্জ করতে হবে না, যেটা আমি কম্পিউটার স্ক্রিনে তখন বলেছিলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে, এখানে বিজনেস টাইপ দেবে, বিজনেস টাইপ দেওয়ার জন্য যখনই ক্লিক করবে এখানে এইভাবে লিস্ট খুলে যাবে, তোমাদের জন্য যেটা সুইটেবল মনে হবে সেটা তোমরা চুজ করে নেবে। আমি যদি ভিম ইউজ করি তো ভিম চুজ করলাম। করার পর এখানে এই অপশানগুলো সব চলে এসছে, এটা তোমরা চুজ করবে, দেখো চলে আসছে লিস্ট করে, এখানে এরকম করে দেখাচ্ছে। ওকে, বিবিপিএস, তারপরে ডেসক্রিপশানে গেলাম, ডেসক্রিপশানে এতগুলো অপশান রয়েছে, তো আমি যদি এবারে এটা চুজ করি, হয়ে গেল। এখানে ট্রানজ্যাকশান ডেট চলে এসছে, এখানে তোমরা ক্যালেন্ডারে ক্লিক করবে বা এখানে ক্লিক করবে। করার পর এই দেখো ক্যালেন্ডার খুলে গেলো, এখান থেকে তোমরা ডেটটা চুজ করে নেবে, কোন ডেটে তোমরা পেমেন্টটা করেছো। করার পর ট্রানজ্যাকশান অ্যামাউন্ট, ট্রানজ্যাকশান আইডি সব এখানে তোমরা লিখে নেবে, টাইপ অফ চ্যানেল, সরি এখানে পিন, হ্যাঁ টাইপ অফ চ্যানেল তুমি এখানে যেটা চুজ করবে করে নেবে। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু
দেখতে পাচ্ছ যে পিডিএফ, জেপিজি, জেপিজি, পিএনজি সব রকম ফরম্যাট দেওয়া রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এরা অনলি পিডিএফ ফাইলের ফরম্যাটই এরা অ্যালাউ করছে। তার জন্য তোমরা তোমাদের যে ইমেজটা থাকবে সেটাকে তোমরা, বা যে স্ক্রিনশটটা থাকবে সেটা নিশ্চয় জেপিজি ফাইলে থাকবে, সেটাকে তোমরা পিডিএফে কনভার্ট করে নেবে। তারপর তোমরা এখানে চুজ করে সিম্পল এখানে চুজ বাটনে ক্লিক করবে, চুজ করলে তোমাদের ফাইল গ্যালারি খুলে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা চুজ করে নেবে। ওকে, করার পর এখানে নাম দেবে, মোবাইল নাম্বার দেবে আর ইমেল আইডি দেবে। সব কিছু দেওয়ার হয়ে গেলে নিচে একদম নিচে ক্যাপচা দেবে, তারপরে মানে এই যে নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবে, লেখার পর সিম্পল এখানে সাবমিটে ক্লিক করবে। ওকে, আর এই পুরো প্রসেসটা আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে সুন্দর করে গুছিয়ে বলেছি, তো সেটা তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের কোনো বুঝতে কোনো সমস্যাই হবে না কোথায় কী কী ফিল আপ করতে হতে পারে। কারণ আমারও সেম সমস্যা হয়েছিল, আমি কম্পিউটার স্ক্রিন থেকে সুন্দর করে সব কাজটা করেছি, আর এটা হ্যাঁ ওটা মোবাইল থেকেও হতো, আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদের বোঝানোর জন্য করেছি বড় স্ক্রিনে, তো ওটা তোমরা দেখে নেবে সুন্দর করে, তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর একটা, যদি তোমাদের এখান থেকে ট্র্যাক করা হয়ে যায়, ট্র্যাক করা হয়ে গেলে তোমাদের আবার এরকম পেজ চলে আসবে। জাস্ট আমি ব্যাক করলাম, কিন্তু সাবমিট করার পরও কিন্তু তোমাদের এরকম পেজ চলে আসবে, সাবমিট হয়ে গেছে, তখন তোমরা এই ট্র্যাকে ক্লিক করবে। ট্র্যাকে ক্লিক করলে আর এই পুরো প্রসেসটা ট্র্যাক করার জন্য তোমাদের এই পেজটা চলে আসবে, ট্র্যাক পেজ, ট্র্যাক কমপ্লেন্ট। আর সেখানে তোমরা এই রেফারেন্স নাম্বার দেবে, রেফারেন্স নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দেবে, হয় মোবাইল নাম্বার দেবে আর তা না হলে ইমেল আইডি দেবে, যে কোনো একটা, দুখানা দেওয়ার দরকার পড়বে না। রেফারেন্স নাম্বার তো দিতেই হচ্ছে, তারপর হয় মোবাইল নাম্বার না হলে ইমেল আইডি, যে কোনো একটা দিয়ে, আর এখানে ক্যাপচাটা ফিল করবে, যে ক্যাপচার এখানে লেখা আছে ক্যাপচার এখানে ফিল করে দেবে, করার পর জাস্ট সিম্পল সাবমিটে ক্লিক করবে। ওকে, করলে তোমরা নিজেদের ট্র্যাক করতে পারবে তোমাদের প্রসেসটা কত দূর এগিয়েছে বা কতদিন আর কদিন টাইম লাগবে সব কিছু এখানে তোমরা ট্র্যাক করতে পারবে। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।